হ্যালো এভরি আজ আমি তোমাদের ক্লাস ইলেভেনের লিমিটের পরবর্তী ক্লাসটি শুরু করছি আজকের ক্লাসে আমি তোমাদের এমসিকিউ ওয়াটার প্রবলেমটা থেকে করাবো দেখো আর এমসিকিউ ওয়াটার প্রবলেমটা ফার্স্ট প্রবলেম আজকের কী বলছে যদি লিমিট এক্সটেন্স টু থ্রি আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই এক্স মাইনাস থ্রি এটাই করছে যদি টুয়েলভ হয় তাহলে তোমাকে আলফা এবং বিটার মানটা বের করতে হবে দেখাতে হবে এই কোটার মধ্যে কোন অপশনটা কারেক্ট হচ্ছে সেটা দেখতে হবে তাহলে এই প্রবলেমটা সলভ করতে দেখো ঠিক আগের প্রবলেমগুলোর মতো কিন্তু এটি নয় এটি এই প্রবলেমটা একটু অন্য টাইপের প্রবলেম আছে এখানে তোমাকে আলফা বিটার মান বের করতে দিয়েছিল আর আগের প্রবলেমগুলোতে এতক্ষণ তোমরা যেটা করছিলে সেটা হচ্ছে একটা লিমিটের ভ্যালু বের করছিলে মান বের করছিলে তাহলে এই রিলেশনটা থেকে যেটা দেওয়া আছে সেখান থেকে আলফা আর বিটার মান বের করতে গেলে যদি তুমি এই লিমিটের মানটা এখানে পুট করে দাও তাহলে দেখো ডাইরেক্ট সলভ করা যাচ্ছে না আলফা আর বিটা থেকে যাচ্ছে তাহলে এক্ষেত্রে কী করতে হবে একটা জিনিস লক্ষ্য করো যে কোনো লিমিটের প্রবলেম সলভ করার ক্ষেত্রে যদি ধরো সাপোজ লিমিট এক্সটেন্স টু ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন বাই এক্স মাইনাস ফোর এই লিমিটের ক্ষেত্রে যদি তুমি লিমিটে ভ্যালু এই লিমিটার বের করতে যদি তোমাকে দেওয়া হয় সেক্ষেত্রে তুমি লক্ষ্য করে দেখো যে এই এক্সের মান যদি উপরে পুট করো বা নিচে পুট করো দুটো ক্ষেত্রেই কিন্তু উপরে এক্সের মান যদি ফোর পুট করো তাহলে জিরো আসবে আর নিচেও যদি এক্সের মান ফোর পুট করো তাহলে দেখো জিরো আসবে মানে লিমিটে যখন ভ্যালু বের করতে যাবে তখন দেখবে লব এবং হরের দুটি ক্ষেত্রেই জিরো বাই জিরো আসছে যদি লিমিটটাকে তুমি ফার্স্ট লাইনে পুট করে দাও ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে এই প্রবলেমটার ক্ষেত্রেও দেখো ঠিক একই রকম হওয়ার কথা যদি লিমিটটা আমি বের করতে যাই তাহলে যখন আমি এক্সটেন্স টু থ্রি মানে উপরে এক্সের মান আর নিচেও এক্সের মান থ্রি বসাবো তাহলে নিশ্চয়ই জিরো বাই জিরো আসবে তাহলে এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো যদি আমি তাহলে এটুকু ধরে নিতে পারি যদি এই লিমিটটা নিয়ে যদি এই উপরের পার্টটা নিই তাহলে নিশ্চয়ই এর ভ্যালু জিরো হবে তাহলে সেটা প্রথমে ইউজ করবো দিয়ে আলফার বিটার মধ্যে একটা সম্পর্ক বের করব দিয়ে সেই সম্পর্কটাকে ব্যবহার করে প্রবলেমটাকে সলভ করবো তাহলে কী করছি প্রথমে লিমিট এক্সটেন্স টু থ্রি আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা এটেকোয়ালস টু জিরো হবে এবারে এটাকে যদি জিরো হয় তাহলে এক্সটেন্স টু থ্রি মানে কি এর মান তিন বসিয়ে দিব এই লিমিটার ক্ষেত্রে যদি তিন বসিয়ে দিই তাহলে দেখো নিচে জিরো হচ্ছে না ফলে এই তিনটা বসাতে পারছি তাহলে এর মান জিরো পুট করে দিচ্ছি তাহলে হচ্ছে আলফা ইন্টু থ্রি সরি এর মান থ্রি বসাচ্ছি তাহলে আলফা ইন্টু থ্রি স্কোয়ার মাইনাস বিটা ইকোয়ালস টু জিরো হলো এবার এই থ্রি স্কোয়ার মানে নাইন তাহলে হচ্ছে নাইন আলফা ইকোয়ালস টু দেখো বিটা আসছে তাহলে এটাকে একটা এক নম্বর দিয়ে রাখলাম তাহলে আলফা আর বিটার মধ্যে একটা সম্পর্ক পেলাম যে বিটা ইকোয়ালস টু হচ্ছে নাইন আলফা এবার এটাকে এখানে ইউজ করে আমরা প্রথমে আল যে কোনো একটার মান বের করে নেবো আলফা বা বিটা প্রথমে এক্ষেত্রে আলফার মান বের করব দিয়ে পরে বিটার মানটা বের করে নেব এবারে দেখো এটা প্রদত্ত ছিল যে এক্সটেন্স টু থ্রি আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা বা এক্স মাইনাস থ্রি এটাই কোর্স টু টুয়েলভ এবারে লিমিট এক্সটেন্স টু থ্রি থাকলো আর এখানে হচ্ছে আলফা এক্সো স্কোয়ার যেমন ছিল রাখলাম আর বিটার মান দেখো এখানে পেয়েছি নাইন আলফা এটাকে এখানে পুট করে দিলাম যে নাইন আলফা আর নিচে যেমন এক্স মাইনাস থ্রি আছে রেখে দিলাম এটাই কোর্স হচ্ছে টুয়েলভ তাহলে ওয়ানটাকে এখানে ব্যবহার করছি তাই ইউজিং ওয়ান লিখেছি এরপর হচ্ছে লিমিট এক্সটেন্স টু থ্রি থাকলো এখানে উপর থেকে আলফা কমন নিলাম এই পোর্শনটা থেকে আলফা কমন নিলাম তাহলে আলফা কমন নিলে থাকছে এক্সো স্কোয়ার মাইনাস নাইন বাই হচ্ছে এক্স মাইনাস থ্রি নিচে থাকছ এটা কোর্স টু টুয়েলভ হলো এবারে একটা জিনিস লক্ষ্য করো যে এক্সো স্কোয়ার মাইনাস নাইন এটাকে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ফর্মা তুমি এখানে ইউজ করো তাহলে তুমি কি পাচ্ছ এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্যাট মিনস হচ্ছে এক্সো স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার দ্যাট মিনস এটাকে লিখতে পারছো দেখো যে x প্লাস থ্রি ইন্টু হচ্ছে x মাইনাস থ্রি এ ফর্মটা এখানে ইউজ করতে পারছো তাহলে জাস্ট এখানে কিনলাম আলফা থাকলো দেখো লিমিট এক্স টু থ্রি থাকলো আলফা থাকলো আর এটা হচ্ছে এক্স প্লাস থ্রি হচ্ছে এক্স মাইনাস আর নিচে যেমন এক্স মাইনাস আছে থাকলো এটাই টু টুয়েলভ দেওয়া আছে ডান দিকে রেখে দিলাম নেক্সট কি করছি নেক্সট যেটা করছি সেটা হচ্ছে যে এই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কেটে যাচ্ছে কারণ হচ্ছে এক্স টেন্স টু দেখো থ্রি দ্যাট মিন্স হচ্ছে এক্স নট টু থ্রি এক্স সঙ্গে সমান নয় তাহলে এটা এক্স মাইনাস থ্রি একটা নন জিরো এটা নন জিরো যেহেতু শূন্য নয় তাহলে কেটে দিতে পারি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কেটে গেল তাহলে পড়ে থাকছে কত লিমিট এক্সটেন্স টু থ্রি আলফা ইন্টু এক্স প্লাস থ্রি ইকলস টু টুয়েলভ থেকে যাচ্ছে নেক্সট এবার আলফা রাখলাম এবারে দেখো যদি লিমিটের ভ্যালুটা পুট করে দাও এক্সের মান তিন পুট করে দাও এক্ষেত্রে তাহলে দেখো এটাকে বসানো যাচ্ছে নিচে জিরো আসছে না যেহেতু তাহলে এখানে পুট করে দিলাম যে এক্স ইকোয়ালস টু থ্রি তাহলে হচ্ছে আলফা ইন্টু থ্রি প্লাস থ্রি ইকোয়স টু টুয়েলভ দ্যাট মিন্স হচ্ছে সিক্স আলফা টুয়েলভ দ্যাট মিন্স আলফা ইকোয়স হচ্ছে কত আলফা ইকোস টু কেটে যাচ্ছে দেখো ছয়ের সঙ্গে এটা টুয়েলভ দে দুই দিয়ে কাটছে তাহলে হচ্ছে আলফা ইকলস টু টু এবার এটা আমরা পেয়েছিলাম কী যে বিটা ইকোয়ালস টু হচ্ছে নাইন আলফা ঠিক আছে তাহলে বিটা ইকলস টু নাইন আলফা হলে বিটা ইকোয়স টু নাইন ইন্টু টু দ্যাট মিন্স হচ্ছে এইটিন তাহলে এখানে আলফার মান কত পেলাম আলফার মান দেখো টু পেলাম আর বিটার মান পেলাম এইটিন অপশন নাম্বার সি হচ্ছে কারেক্টলোর ক্ষেত্রে নেক্সট প্রবলেম নাম্বার নাইন প্রবলেম নাম্বার নাইন লিমিট এক্স টেন্স টু মাইনাস আপ টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান যদি এটা হয় তাহলে এই লিমিটার মান কত হবে বের করতে হবে তোমাকে এই চারটে অপশন আছে কোনটা কারেক্ট হবে দেখাতে হবে তাহলে এক্ষেত্রে যদি এক্সের মান উপরে তুমি মাইনাস আপ এবং নিচেও মাইনাস আপ পুট করে দাও দেখো উপরে জিরো বাই জিরো ফর্ম চলে আসছে ঠিক আছে তাহলে এক্ষেত্রে তুমি লিমিটে এক্সের মান তুমি মাইনাস হাফ ডাইরেক্ট পুট করতে পারছো না তাহলে কিছু তোমাকে ক্যালকুলেশন করে নিচে নন জিরো নিয়ে আসতে হবে তাহলে এটাকে কীভাবে করবো প্রথমে এটাকে উপরেটাকে ফ্যাক্টরাইজ করব মিডিল টার্মে কী হচ্ছে যে লিমিট এক্সটেন্স টু মাইনাস হাফ থাকলেও দেখো এটাকে মাইনাস থ্রি আছে তাহলে এটাকে মাইনাস টু এক্স মাইনাস এক্স লিখতে পারি তাহলে হচ্ছে থাকলো কত টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান করতে পারছি এবারে এই ফার্স্ট দুটো টার্ম থেকে দেখো টু এক্স কমন যাচ্ছে যদি টু এক্সটাকে কমন নিই নিই পড়ে থাকছে কত এক্স মাইনাস ওয়ান আর এই দুটো থেকে যদি মাইনাস ওয়ান কমন নিই পড়ে থাকছে কত এক্স মাইনাস ওয়ান আর নিচে যেমন টু এক্স মাইনাস ওয়ান ছিল থাকলো নেক্সট এরপরে উপর থেকে দুটো থেকে এই দুটো টার্ম থেকে কমন যাচ্ছে এক্স মাইনাস ওয়ান কমন নিলাম পড়ে থাকছে হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান তাহলে এবার দেখো টু এক্স মাইনাস ওয়ানটা কিন্তু নট ইকালস টু জিরো ঠিক আছে এই টু এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে নন জিরো তাহলে টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান কেটে যাবে এই নন জিরো হওয়ার কারণ কি এক্সের মান দেখো মাইনাস হাফ কিন্তু নয় এক্সের মান হচ্ছে টেন্স টু মাইনাস হাফ মাইনাস হাফের কাছাকাছি কিন্তু মাইনাস হাফ নয় তাহলে মাইনাস হাফ যদি না হয় তাহলে টু এক্স মাইনাস ওয়ানে নটে গল্প জিরো কারণ এক্সের মান যখন মাইনাস হাফ পুট করতে পারবোই না এখানে তখন এটা নন জিরো হয়ে যাবে তাহলে এটা কেটে দিতে পারবো তাহলে টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান কেটে যাবে তাহলে পড়ে থাকবে কত লিমিট এক্সটেন্স টু মাইনাস হাফ এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান এবারে এক্সের জায়গায় দেখো মাইনাস আপ পুট করতে পারবো কারণ নিচে নন জিরো চলে আসছে তাহলে এক্সের জায়গায় মাইনাস আপ পুট করতে হবে মাইনাস আপ মাইনাস ওয়ান দ্যাট দ্যাটমিন্স হচ্ছে মাইনাস থ্রি বাই টু হয়ে গেলো ভগ্নাংশের এটা বিয়োগ করো তাহলে তাহলে অপশান সি এখানে কারেক্ট হলো নেক্সট প্রবলেম প্রবলেম নাম্বার টেন প্রবলেম নাম্বার টেন লিমিট এক্সটেন্স টু ওয়ান কস ফাইভ বাই টু ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু অপশান চারটে আছে জিরো ওয়ান মাইনাস ওয়ান হাফ এবারে দেখো এই প্রবলেমটার ক্ষেত্রে তুমি এক্সের মান যদি ডাইরেক্ট তুমি ওয়ান পুট করে দাও তাহলে এক্স লিমিট আছে কত এক্স টেন্স টু ওয়ান আছে এর মান যদি তুমি ডাইরেক্টলি ওয়ান পুট করে দাও তাহলে নিচের কোনো জিরো থাকছে না আসছে না মানে নিচে জিরো আসার কোনো সম্ভাবনা নেই তাহলে নিচে যদি জিরো না আসে ঠিক আছে তাহলে তুমি এক্সের মান জিরো এখানে ওয়ান পুট করতে পারবে লিমিটিং ভ্যালুটা পুট করতে পারবে তাহলে এখানে পুট করে দিচ্ছি কস পাই বাই টু ইন্টু রুট আন্ডার ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান প্লাস টু এবার এটা এটা কেটে যাচ্ছে প্লাস টু টু কেটে যাচ্ছে ওয়ান থাকছে তাহলে কস পাই বাই টু হচ্ছে জাস্ট তাহলে কস পাই বাই হলে কত কস পাই বাই টু ওয়ান জিরো তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট হয়ে নেক্সট নেক্সট নাম্বার ইলেভেন লিমিট টু থ্রি কিউব রুট অফ টু এইচ স্কোয়ার এটা টু কত হবে এর লিমিট ভ্যালুটা বের করতে হবে চারটে ওয়ান টু থ্রি জিরো এক্ষেত্রে দেখো লিমিট এইসটেন্স টু থ্রি যেটা দেওয়া আছে সেটা তুলে নিলাম এবারে দেখো এক্ষেত্রে ঠিক আগের প্রবলেমের মতো যদি এইচের মান তুমি এইচ টেন্ডস টু থ্রি আছে এখানে এর মান যদি থ্রি পুট করে দাও তাহলে দেখো নিচে ডিনোমিনেটারের নটা কি হচ্ছে নট জিরো আছে ডিনোমিনেটরে যেহেতু h নেই তাহলে এখানে জিরো আসার সম্ভাবনাও নেই ঠিক আছে এবারে এখানে এর মান তুমি পুট করে দিতে পারলে এইচ ইকুয়ালস টু হচ্ছে থ্রি ডাইরেক্টলি পুট করে দিতে পারছো তাহলে পুট করে দাও তাহলে কিউব রুট অফ হচ্ছে টু ইন্টু এর জায়গায় হচ্ছে থ্রি পুট করছি থ্রি স্কোয়ার মাইনাস হচ্ছে থ্রি ইনটু থ্রি মাইনাস ওয়ান এটা ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে থ্রি স্কোয়ার দ্যাট মিন্স হচ্ছে নাইন তা টু ইন্টু নাইন হচ্ছে এইটিন মাইনাস নাইন মাইনাস মানে এইটিন মাইনাস টেন দ্যাট মিন্স এইট আসছে তাহলে কিউব রুট অফ এইট আবার দেখো এইট ই কলস হচ্ছে টু কিউব আর পাওয়ারে কথা আছে কিউব রুট মানে হচ্ছে ওয়ান বাই থ্রি ঠিক আছে ওয়ান বাই ওয়ান বাই থ্রি আর থ্রি কেটে যাচ্ছে তাহলে এটা থাকছে কত টু তাহলে এখানে কোনো অপশন কারেক্ট হলো অপশান নাম্বার বিটা হচ্ছে কারেক্ট নেক্সট প্রবলেম নাম্বার টুয়েলভ প্রবলেম নাম্বার টুয়েলভ লিমিট এইচ টেন্স টু ওয়ান এইচ টেন্স টু ওয়ান টু এইচ স্কোয়ার মাইনাস টু এইচ প্লাস নাইন পাওয়ার হচ্ছে টোটাল পাওয়ার হচ্ছে থ্রি বাই টু কোন অপশানটা কারেক্ট হবে সেটা দেখাতে হবে নাইন থ্রি টোয়েন্টি সেভেন এইটটি ওয়ান এবারে এক্ষেত্রেও দেখো যদি তুমি এইচ এর মান ওয়ান পুট করে দাও তাহলে এইচ ইকোয়ালস টু ওয়ান পুট করে দিলে এখানে দেখো নিচে জিরো আসার কোনো সম্ভাবনা নেই ডিনোমিটারটারে তাহলে নিচে যদি জিরো না আসে তাহলে তুমি এইচ এর মান ওয়ান পুট করতে পারছো তাহলে এই প্রবলেমটা ঠিক হবে প্রবলেমের মতোই এইচ এর মান ওয়ান পুট করে দিচ্ছি তাহলে হচ্ছে লিমিট এইচ টেন্স টু ওয়ান টু এইচ স্কোয়ার মাইনাস টু এইচ প্লাস নাইন তার পাওয়ার থ্রি বাই টু আছে এখানে কী করছি এইচ ইকোয়ালস টু ওয়ান পুট করে দিচ্ছি তাহলে হচ্ছে হচ্ছে টু ইন্টু ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান প্লাস নাইন তার টোটাল পাওয়ার হচ্ছে থ্রি বাই টু ক্যালকুলেশন করো এটা আসবে টু আর এটা আসবে মাইনাস টু তাহলে মাইনাস টু প্লাস টু করে যাবে তাহলে নাইন থাকবে নাইন টু তো থ্রি বাই টু ওকে তাহলে হচ্ছে নাইন ইকলস টু দেখো থ্রি স্কোয়ার তাহলে নাইন ইকলসু যদি থ্রি স্কোয়ার হয় তাহলে তুমি লিখতে পারছো থ্রি স্কোয়ারের পাওয়ার হচ্ছে থ্রি বাই টু এর টু টু কেটে যাচ্ছে পড়ে থাকছে থ্রি কিউব থ্রি কিউব ইকোলস টু কত থ্রি কিউব ইকোয়স হচ্ছে টোয়েন্টি সেভেন এটা হচ্ছে অপশান সি কারেক্ট হচ্ছে এক্ষেত্রে সরি এক্ষেত্রে অপশান সি কারেক্ট হচ্ছে টোয়েন্টি সেভেন নেক্সট প্রবলেম নাম্বার থার্টিন প্রবলেম নাম্বার থার্টিন লিমিট এক্সটেন্স টু ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই হচ্ছে রুট এক্স মাইনাস ওয়ান এটা ইকোয়ালস টু কত হবে এর লিমিটটার ভ্যালু কত বের হবে টু ওয়ান জিরো আর থ্রি তাহলে এক্ষেত্রে এই প্রবলেমটার ক্ষেত্রে কী হবে দেখো লিমিট এক্সটেন্স টু ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স মাইনাস ওয়ান এটাকে তুমি লিখতে পারছো লিমিট এক্সটেন্স টু ওয়ান ডাইরেক্ট দেখো এক্সিকলস টু ওয়ান পুট করলে ওপরে জিরো বাই জিরো চলে আসছে তাহলে ডাইরেক্ট এক্স এক্সের মান ওয়ান পুট করতে পারছো না তাহলে কী করতে হবে আগে কিছু ক্যালকুলেশন করতে হবে যাতে নিচে নন জিরো আসে তাহলে এটাকে কী করবো লিমিট এক্সটেন্স টু ওয়ান এটাকে এক্সকে লিখতে পারি না রুট এক্সের স্কোয়ার এ আকারে লিখতে পারি দেখো আর এটাকে ওয়ানটাকে ওয়ান স্কোয়ার আকারে লিখতে পারি তাহলে রুট এক্সের স্কোয়ার এই এক্সটাকে আর এই ওয়ানটাকে ওয়ান স্কোয়ার আকারে লিখলাম আর নিচে যেমন আছে রুট এক্স মাইনাস ওয়ান তেমন রেখে দিলাম এবারে উপরে যেটা যাচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলার মতো যাচ্ছে যেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি ওকে তাহলে এক্স এ জায়গায় দেখো রুট এক্স আর বি এ জায়গায় ওয়ান আছে তাহলে জাস্ট ওই ফর্মুলাটাকে এখানে ইউজ করছি তাহলে এখানে হচ্ছে রুট এক্স প্লাস ওয়ান ইন্টু হচ্ছে রুট এক্স মাইনাস ওয়ান আর নিচে রুট এক্স মাইনাস ওয়ান আছে এবার দেখো x টেন্স টু ওয়ান মানে কি এক্স নট ইকালস টু ওয়ান ঠিক আছে তাহলে রুট এক্স মাইনাস ওয়ান এটা অবশ্যই নন জিরো এক্সে ওয়ান ওয়ান নয় যেহেতু তাহলে এটা এটা কেটে যাবে নন জিরো হলেই কাটতে পারবো আদারওয়াইজ তো কাটতে পারি আমরা তাহলে নন জিরো যেহেতু তাহলে কী করব এটা রেটা কেটে গেল এক্স রুট এক্স মাইনাস ওয়ান কেটে দিতে পারলাম এখানে হচ্ছে লিমিট এক্স টু ওয়ান রুট এক্স প্লাস ওয়ান এর মান জাস্ট ওয়ান পুট করে দাও তাহলে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান দ্যাট তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কোয়েশন নাম্বার থার্টিন সলভ নেক্সট প্রবলেম প্রবলেম নাম্বার ফরটিন প্রবলেম নাম্বার ফরটিন হচ্ছে লিমিট এক্সটেন্স টু ফোর রুট এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ফোর কোন অপশনটা কারেক্ট হবে এটা দেখতে হবে এই লিমিটটার ভ্যালু এবারে এক্ষেত্রেও ঠিক আগেরটার মতো অনেকটাই করবো এটাকে কীভাবে সলভ করছি দেখো লিমিট এক্সটেন্স টু ফোর এখানে যদি তুমি পুট করে দাও এক্সের মান ফোর উপরে এবং নিচে তাহলে দেখো জিরো বাই জিরো ফর্ম চলে আসছে তাহলে আমাকে নিচে জিরো নন জিরো নিয়ে আসতে হবে তাহলে সেটা নিয়ে আসার জন্য কী করব যে প্রথমে যেটা ছিল সেটা লিখে ফেললাম তারপর হচ্ছে লিমিট এক্সটেন্স টু ফোর রুট এক্স মাইনাস টু উপরে ছিল রাখলাম আর নিচের এক্সটাকে লিখলাম রুট এক্সের স্কোয়ার আর ফোরটাকে লিখছি টু স্কোয়ার এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি টু এ মাইনাস বি এর জায়গায় দেখো রুট এক্স আছে আর বি এর জায়গায় টু আছে তাহলে নিচেরটাকে ফ্যাক্টরাইজ করতে পারছি তাহলে হচ্ছে লিমিট এক্সটেন্স টু ফোর উপরে রুট এক্স মাইনাস টু রাখলাম আর নিচেরটা হচ্ছে রুট এক্স প্লাস টু এটা ফর্মুলা ভাঙলাম এইটু হচ্ছে রুট এক্স মাইনাস টু যেহেতু রুট এক্স মাইনাস কি নন জিরো যেহেতু হচ্ছে এক্স টেন্স টু ফোর মানে হচ্ছে এক্স টেন্স টু ফোর মানে কি এক্স নট টু ফোর এক্সটা চারের সঙ্গে সমান নয় এক্স নট টু ফোর তাহলে রুট এক্স মাইনাস টু এটা অবশ্যই নন জিরো তাহলে রুট এক্স মাইনাস টু রুট এক্স যাবে থাকবে কত থাকবে হচ্ছে নিচে রুট এক্স তাহলে সেটাকে তুমি লিখতে পারছো দেখো যে লিমিট এক্সটেন্স টু ফোর ওয়ান বাই রুট এক্স প্লাস টু আর এটাকে তুমি এক্সের জায়গায় এবার দেখো যদি আমি ফোর পুট করে দিই এক্স ইকোয়ালস টু লিমিটিং কেসে যদি এক্সের মান ফোর পুট করি তাহলে এক্ষেত্রে কী হবে এক্ষেত্রে নন জিরো পাবো নিচে তাহলে বসিয়ে দিতে পারছি তাহলে ওয়ান বাই রুট ফোর প্লাস টু এটা ইকোয়ালস টু হচ্ছে ওয়ান বাই টু প্লাস টু এটা ইকোয়ালস টু ওয়ান বাই ফোর অপশান সি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট হচ্ছে নেক্সট প্রবলেম প্রবলেম নাম্বার ফিফটিন প্রবলেম নাম্বার ফিফটিন বলছে যে লিমিট এক্সটেন্স টু টু এক্স টু দ্য ফাইভ মাইনাস থার্টি টু বাই এক্স মাইনাস টু তাহলে কোন এটা যদি লিমিটের ভ্যালু কোনটা কারেক্ট হবে সেটা দেখাতে হবে ওয়ান টোয়েন্টি ফোরটি আর এইটটি দেখো এই প্রবলেমটাও খুব ইজি টাইপের প্রবলেম লিমিট এক্সটেন্স টু টু এক্স টু দা ফাইভ মাইনাস থার্টি টু বাই এক্স এটাকে লিখতে এক্ষেত্রে দেখো এর মান যদি উপর নিচে টু বসিয়ে দাও তাহলে দেখো জিরো বাই জিরো চলে আসছে যেহেতু নন জিরো নিয়ে আসতে হবে তাই এটাকে ডাইরেক্ট করতে পারবো না এটাকে একটা ফর্মুলা দিয়ে এটাকে আমরা খুব সুন্দরভাবে সলভ করতে পারবো কীভাবে লিমিট এক্সটেন্স টু ফোর এক্স টু দা পার ফাইভ আর এই থার্টি টুকে লিখতে পারি দেখো টু টু দা ফাইভ আর নিচে এক্স মাইনাস টু থাকলো এবার এটাকে দেখো এই ফর্মুলা দিয়ে রিপ্লেস করতে পারি রিপ্লেস নয় ঠিক এই ফর্মুলাটাকে এখানে ইউজ করতে পারি কীভাবে এক্ষেত্রে লক্ষ্য করো এটার সঙ্গে এটাকে যদি কম্পেয়ার করো এই ফর্মুলার সঙ্গে তাহলে দেখো এর জায়গায় আছে জাস্ট টু আর এন এর জায়গায় আছে ফাইভ এর জায়গায় আছে টু এন এর জায়গায় আছে ফাইভ আর তোমার জাস্ট এই দুটোই তাহলে এ ইকস টু এখানে টু আর হচ্ছে এন ইকাল টু ফাইভ কম্পেয়ার করলে তাহলে এটার সঙ্গে যদি এটাকে কম্পেয়ার করো তাহলে তুমি ক্লিয়ারলি এটার সময় লিখতে পারছো ফাইভ ইন টু এন ইন্টু এন টু দ্য এ টু দ্য পার এন মাইনাস ওয়ান দ্যাট দ্যাটমিন্স হচ্ছে ফাইভ ইন্টু টু টু দ্য পার ফাইভ মাইনাস ওয়ান দ্যাট মিন্স হচ্ছে টু টু দার ফোর ওকে তাহলে হচ্ছে ফাইভ ইন্টু টু টু দার ফোর মানে সিক্সটিন তাহলে 5 ইন্টু সিক্সটিন হচ্ছে এইটি অপশান নাম্বার ডি ইজ কারেক্ট নেক্সট প্রবলেম প্রবলেম নাম্বার হচ্ছে সিক্সটিন প্রবলেম নাম্বার সিক্সটিন ওটা লিমিট এক্সটেন্স টু থ্রি এক্স মাইনাস টোয়েন্টি সেভেন বাই স্কোয়ার মাইনাস নাইন এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে কোনটা কারেক্ট হচ্ছে দেখতে হবে তাহলে এখানে হচ্ছে লিমিট এক্স মাইনাস টোয়েন্টি সেভেন এক্স মাইনাস নাইন হলো এবার এটাকে লিখতে পাচ্ছি এক্স মাইনাস সরি লিমিট টু আর এটাকে লিখতে পারছি কত এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন ইকোয়াস টু থ্রি কিউব আর নিচে লিখতে পারছি এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকোয়াস টু হচ্ছে থ্রি স্কোয়ার ওকে এবার এটাকে লিমিট এক্সটেন্স টু থ্রি এবার এটাকে ফ্যাক্টরাইজ করো উপরটাকে এক্স কিউব মাইনাস থ্রি কিউব দ্যাট মিন্স হচ্ছে কিউব মাইনাস বি কিউব ফর্মুলা ফর্মুলোটাকে ফ্যাক্টরাইজাই ফ্যাক্টারাইজেশনের ফর্মুলাটা ইউজ করবো এখানে তাহলে কী হবে এক্স মাইনাস থ্রি ইন্টু হচ্ছে এক্সো স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন ফর্মুলাটা কী আছে ফর্মুলাটা আছে দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে যে এ মাইনাস বি ইনটু হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এই ফর্মুলাটা এখানে ইউজ করতে পারবো ঠিক আছে জাস্ট এখানে এর জায়গায় আছে দেখো এক্স আর বি এর জায়গায় আছে থ্রি জাস্ট ইউজ করলাম আর নিচে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দ্যাট মিনস হচ্ছে এর জায়গায় এর জায়গায় এক্স আর এর জায়গায় থ্রি তাহলে হচ্ছে এক্স প্লাস থ্রি ইন্টু হচ্ছে এক্স মাইনাস থ্রি এবার এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কেটে যাচ্ছে পড়ে থাকছে কত লিমিট এক্সটেন্স টু থ্রি এক্সো স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন বাই হচ্ছে এক্স প্লাস থ্রি ঠিক আছে কী শর্তে কাটলাম সেটা তোমরা ভালো মতো বুঝতে যে এক্স টেন্স টু থ্রি মানে হচ্ছে এক্সটা কী হচ্ছে নটিকলস টু নটিকলস টু থ্রি তাহলে এক্স মাইনাস থ্রিটা কী হবে নন জিরো হবে নন জিরো হলেই আমরা এক্স মাইনাস থ্রি উপর নিচে কেটে দিতে পারছি ঠিক আছে তাহলে আসলো কোনটা এটা এবারে দেখো উপর নিচে যদি এক্সের জায়গায় যদি থ্রি পুট করি তাহলে কোনো জিরো আসছে না নিচে তাহলে এটা পুট করে দিতে পারছি তাহলে হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস থ্রি ইন্টু থ্রি প্লাস নাইন বাই হচ্ছে থ্রি প্লাস থ্রি দ্যাট মিন্স হচ্ছে উপরে ক্যালকুলেশন করো থ্রি স্কোয়ার মানে নাইন থ্রি ইন্টু থ্রি মানে নাইন প্লাস নাইন তাহলে নাইন প্লাস নাইন প্লাস নাইন দ্যাট মিন্স টোয়েন্টি সেভেন বাই থ্রি প্লাস থ্রি ইগুলো হচ্ছে সিক্স থ্রি দিয়ে উপর নিচে কেটে দাও তাহলে হচ্ছে নাইন বাই টু অপশন এ হচ্ছে কারেক্ট আসছে এই প্রবলেমটার ক্ষেত্রে ঠিক আছে প্রবলেমের ক্ষেত্রে অপশন নাম্বার এ কারেক্ট নাইন বাই টু নেক্সট প্রবলেম প্রবলেম নাম্বার সেভেন্টিন প্রবলেম নাম্বার সেভেন্টিন লিমিট h টেন্স টু জিরো থ্রি এইচ স্কোয়ার মাইনাস টু এইচ বাই এইচ কতটা হবে কারেক্ট দেখাতে হবে ওয়ান টু সরি ওয়ান থ্রি টু মাইনাস টু এই প্রবলেমটা দেখো লিমিট টু জিরো থ্রি এইচ স্কোয়ার মাইনাস টু নিচে এইচ যদি জিরো পুট করে দাও তাহলে দেখো জিরো বাই ফর্ম আসছে তাহলে কী করবো নিশ্চয়ই আমাকে নিচে নন জিরো নিয়ে আসতে হবে এনিহম তাহলে সেটা কী করবো লিমিট এইসটেন্স টু উপর থেকে আমি একটা এইচ কমনে নিচ্ছি তাহলে হচ্ছে এইচ কমন এলে হচ্ছে আর নিচে দেখো এইচ হচ্ছে এবার এই এইচ আর এইচ কেটে যাচ্ছে এইচটা টেন্স টু জিরো দ্যাট মিন্স হচ্ছে এইচ নট ইকলস টু জিরো তাহলে কেটে দিতে পারছে এইচ এইচ তাহলে থাকছে কত লিমিট এইচ টেন্স টু জিরো থ্রি এইচ মাইনাস টু তাহলে হচ্ছে থ্রি এইচ মাইনাস টু এবারে দেখো এইচ এর মান যদি জিরো পুট করে দাও তাহলে কি কোনো নিচে জিরো আসছে না তাহলে এইচ এর মান জাস্ট জিরো পুট করে দিচ্ছি তাহলে জিরো পুট করে দিলে ওটা জিরো হয়ে যাবে তাহলে বলে থাকছে কত জাস্ট মাইনাস টু তাহলে অপশান হচ্ছে ডি কারেক্ট তাহলে অপশান ডি এই প্রবলেমটার ক্ষেত্রে কারেক্ট হলো মাইনাস টু নেক্সট প্রবলেম প্রবলেম নাম্বার এইটিন প্রবলেম নাম্বার এইটিন লিমিট এক্সটেন্স টু সিক্সটিন এক্স টু দ্য পর ওয়ান বাই ফোর মাইনাস সিক্সটিন টু দ্য পর ওয়ান বাই ফোর বাই হচ্ছে এক্স মাইনাস সিক্সটিন কোন অপশানটা কারেক্ট হবে দেখাতে হবে ওয়ান বাই থার্টি টু ওয়ান বাই সিক্সটিন ওয়ান বাই এইট ওয়ান বাই ফোর এই প্রবলেমটা সলভ করা আমরা ওই ফর্মুলা একটা ফর্মুলাকে ইউজ করে প্রবলেমটাকে সলভ করবো লিমিটটাকে খুব ইজিলি সলভ করতে পারবো সলভ করতে এমন কিছু সমস্যা হবে না দেখো লিমিট এইচ টেন্স টু সিক্সটিন এক্স টু দ্য পর সিক্স ওয়ান বাই ফোর মাইনাস সিক্সটিন টু দ্য পার ওয়ান বাই ফোর বা এক্স মাইনাস সিক্সটিন আছে এটাকে যদি এই ফর্মুলাটার সঙ্গে কম্পেয়ার করো এটাকে তাহলে দেখো এখানে এর জায়গায় আছে তোমার সিক্সটিন আর এন এর জায়গায় আছে ওয়ান বাই ফোর তাহলে জাস্ট এই ফর্মুলার সঙ্গে কম্পেয়ার করে এখানে ইউজ করবো ফর্মুলাটা হচ্ছে কি লিমিট এক্সটেন্স টু এ এক্স টু দ্য পার এন মাইনাস এ টু দ্য পার এন বাই এক্স মাইনাস এ ইকোয়ালস টু হচ্ছে এন এ টু দ্য পার এন মাইনাস ওয়ান তাহলে এনে জায়গায় কথা আছে ওয়ান বাই ফোর পুট করে দিলাম এখানে আর এটা হচ্ছে এ যে কথা আছে সিক্সটিন তাহলে হচ্ছে সিক্সটিন টু দ্য পাওয়ার ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান জাস্ট ফর্মুলাকে এখানে পুট করলাম ফর্মুলার আকারে ওয়ান বাই ফোর থাকলো আর দেখো সিক্সটিন ইকোয়ালস টু এর লিখতে পারছি এটাকে পাওয়ারটাই ক্যালকুলেশন করছি ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান দ্যাট মিন্স হচ্ছে মাইনাস থ্রি বাই ফোর ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে চার লস রসবু তো ওয়ান মাইনাস ফোর দ্যাট মিন্স হচ্ছে মাইনাস থ্রি বাই ফোর আসবে নেক্সট ওয়ান বাই ফোর থাকলো আর সিক্সটিন ইকোয়ালস টু টু দ্য পাওয়ার ফোর ওকে তাহলে ইন্টু পাওয়ারে কত হচ্ছে পাওয়ারে মাইনাস থ্রি বাই ফোর এবার এই ফোর এই ফোর কেটে যাচ্ছে মাইনাস থ্রি হচ্ছে পাওয়ারে তাহলে ওয়ান বাই ফোর ইন্টু হচ্ছে টু টু দা পাওয়ার মাইনাস থ্রি ওকে এবার সূচকের নিয়মাবলী চ্যাপ্টারে তোমরা শিখেছো যে এ টু দ্য পাওয়ার মাইনাস এন ইকোয়ালস টু হচ্ছে ওয়ান বাই এ টু দ্য পার এন তাহলে সেটাকে এখানে অ্যাপ্লাই করছি তাহলে কত হচ্ছে ওয়ান বাই ফোর ইন্টু হচ্ছে ওয়ান বাই টু কিউব টু কিউব মানে হচ্ছে এইট তাহলে হচ্ছে ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান বাই এইট দ্যাট মিন্স হচ্ছে ওয়ান বাই থার্টি টু ওকে তাহলে এটা আসছে কত ওয়ান বাই থার্টি টু এখানে অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট হলো ঠিক আছে তাহলে এই প্রবলেমটা প্রবলেম নাম্বার এইটিন হচ্ছে অপশান নাম্বার এ কারেক্ট ওকে আজকে ক্লাস তোমাদের এই পর্যন্তই থাকলো